আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের কথা বলবো সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার প্রাথমিক যে মাঠ পর্যায়ে যে পরীক্ষাটি নিয়ে থাকে সে সম্পর্কে কিছু কথা বলবো, যেগুলো জানা থাকলে আপনাদের জন্য অনেক ভালো। কারণ হচ্ছে এই সকল সমস্যা যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনারা যদি যান সেক্ষেত্রে অবশ্যই বাদ পড়ে যাবেন যদি এই ভিডিওটি দেখে আপনারা কোনোভাবে উপকৃত হন। কারণ কারোরই বাসার পাশে আপনার সেনানিবাসটা থাকে না, দূরে থাকে, ক্যান্টনমেন্ট অনেক দূরে হয়, কারোর ওখানে গিয়ে থাকতে হয়, একদিন থেকে তারপরে এই পরীক্ষাটি দিতে হয়। তো এই জন্যই আসলে আপনাদের যদি কোনো কাজে আসে, উপকারে আসে, সেজন্য আর কি এটি দিচ্ছি। আমি একবার এখানে গিয়েছিলাম এবং দাঁড়িয়েছিলাম, তো আমি যতটুকু ধারণা আমার মধ্যে আছে সেইটুকু আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হচ্ছে এখানে যে সকল পেপারের কথা বলা হয়েছে সে সকল পেপার অবশ্যই নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটি ছবি সত্যায়িত করে নিতে হবে এবং আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার সনদগুলো সেগুলো সত্যায়িত করে নিতে হবে। এছাড়াও আপনাদের সাথে নিয়ে যেতে হবে আপনারা যে অ্যাপ্লাই পেপার যে পেয়ে থাকেন অনলাইন থেকে, ওই পেপারটা অবশ্যই নিয়ে যেতে হবে। সকল পেপার নিয়ে যাওয়ার পরে এবং আরেকটা কথা হচ্ছে অবশ্যই আপনাদের পিতামাতা দুজনেরই আইডি কার্ডের দরকার আছে, দুজনেরই আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে এবং সত্যায়িত করেই নিয়ে যেতে হবে। এখানে অনেকে মনে করতে পারেন অন্য অন্য জবের ক্ষেত্রে হয়তো, আমি জানি না, হয়তো অনেক সময় পিতামাতার অনুমতিপত্রের মতো একটা অনুমতিপত্র দরকার হয়, কিন্তু এখানে কোনো প্রকার অনুমতিপত্রের দরকার হয় না, অনুমতিপত্র মানে লাগে না এখানে। কারণ হচ্ছে হয়তো সৈনিক পদের জন্য যেদিন মাঠ ওই দিনই যারা টিকে এবং তাদের চাকরি ওই দিনই কনফার্ম হয়ে যায়, এক্ষেত্রে অনেকগুলো ধাপ পের হতে হয়, তাই ওই দিন এই সকল এই কাগজটা দরকার নেই। অনেকে অনেক কষ্ট করে এই কাগজটা আবার নিয়ে যান, তো না নিলেও হবে এই জন্য বলে দিলাম। তো তারপর হচ্ছে একটা শর্ট প্যান্ট পরতে হবে আপনাদের অবশ্যই, এবং আমি এটাই বলতে চাচ্ছি যদি আপনারা শর্ট প্যান্টটা জার্সি কাপড়ের হয় সেক্ষেত্রে দেখা যায় অনেকের নার্ভাস ফিল করতে পারেন, এবং যখন নার্ভাস ফিল করবেন তখন কিন্তু আপনাদের হাত ঘামাতে পারে, হাত ঘামালে কিন্তু বাদ পড়ে যাবেন। তো এই জন্য যদি আপনারা জার্সির প্যান্ট ছাড়া সুতি জাতীয় কোনো প্যান্ট পরে যান, কাপড়ের প্যান্ট, সেক্ষেত্রে যদি মোছেন সেক্ষেত্রে কিন্তু প্যান্টে হাতের ঘাম কিছুটা মোছা যাবে, কিন্তু যদি জার্সি প্যান্ট পরে থাকেন সেখানে কিন্তু এই হাতের ঘাম মোছা কোনো মতেই মোছা যাবে না। তারপর হচ্ছে আপনাদের হাইট এবং ওয়েট, হাইট এবং ওয়েট অবশ্যই অবশ্যই একটা অ্যালগোরিদমের মধ্যে থাকতে হবে যে যে হাইট ওই হাইটের তুলনায় ওয়েট কেমন। এই যে একটা চার্ট আছে এই চার্ট অনুযায়ী এটা দেখে আপনারা মোটামুটি ডিসিশন নিতে পারেন যে আপনাদের হাইট এবং ওয়েট কতটা ঠিক আছে। তারপর হচ্ছে হাইটের বিষয়ে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা নর্মাল মাপ যেগুলো দিয়ে থাকেন, অনেকে বাসায় বসে মাপতে পারেন অথবা রাস্তার পাশে যে অথবা রাস্তার পাশে যে লোকজন হাইট মাপে ওয়েট মাপে ওখান থেকেও মাপতে পারেন। মাপার পরে অনেক সময় দেখা যায় যে আপনি 5'6" আছেন, কিন্তু এক্ষেত্রে ওদের মাপে যদি আপনি 5'6" হয়ে থাকেন সেক্ষেত্রে ওখানে না গেলে বেশি ভালো। কারণ হচ্ছে 5'6" এখানে সেনাবাহিনীর মাপে অবশ্যই আপনার যদি 5'7" হয়ে থাকেন অথবা 5'6" হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি 5'6" পারফেক্ট, যদি 5'6" হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পারফেক্ট নয়। পায়ের ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে যদি পা দুই পা মিলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে না গেলেও চলবে, কারণ যদি দুই পা মিলে যায় সেক্ষেত্রে কিন্তু বাদ দিয়ে দিবে, পায়ে ফাঁকা না থাকলে সে সকল লোকজন কিন্তু আর্মিতে কোনোভাবেই অ্যালাউ করে না, সেটা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও আরেকটি কথা হচ্ছে আপনাদের কিন্তু হাত সামনে হাত তুলতে বলবে, হাত যখন সামনে তুলতে বলবে তখন দেখা যায় অনেকের হাত কাঁপে, যদি এরকম কেঁপে থাকে সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু একটা মেজর ইস্যু, এক্ষেত্রেও কিন্তু তারা বাদ দিয়ে দেয়। তারপর হচ্ছে শরীরে স্পট, অনেকের শরীরে অনেক কাটা দাগ থাকে, অনেক অ্যাক্সিডেন্টের পরে অ্যাক্সিডেন্টের শুকানোর পরে যে একটা দাগ থেকে যায়, এই সকল দাগ যদি আপনার শরীরে থাকে সেক্ষেত্রে আপনাকে নেবে না, সেক্ষেত্রে আপনাকে এই দাগের জন্য বাদ দিয়ে দেবে। তারপর হচ্ছে চোখের একটা পরীক্ষা করা হয়, এটা হচ্ছে কালার ব্লাইন্ড বল, এটা হচ্ছে আপনারা অনেকে হয়তো দেখেছেন যে কালার ব্লাইন্ড অনেকগুলো কালারের ভিতরে কিছু সংখ্যা লেখা থাকে, এগুলো দূর থেকে দেখে বলতে হয় যেখানে কোন সংখ্যাটি লেখা আছে। অথবা হচ্ছে আপনারা যখন চশমা যদি কেউ চশমা কিনে থাকেন পাওয়ারি চশমা, সেক্ষেত্রে দেখবেন যে ওখানে ছোট থেকে বড় একটা চার্টের মতো লেখা আছে, অনেক সময় দূরে থেকে ওই চার্টটিও দেখায় যে ওখানে নিচে ওটা কী লেখা, এই ধরনের কোশ্চেন করতে পারে, এবং এটা হচ্ছে তাদের আই টেস্টের একটা ফর্মুলা, এবং এখানে আপনাদেরকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। আরেকটা কথা হচ্ছে যখন আপনারা যাবেন তখন অবশ্যই কান ভালো করে পরিষ্কার করে যাবেন, কারণ অনেক সময় কানে ময়লা থাকার কারণে ওরা মনে করে কানে সমস্যা এবং এই জন্য আপনাদের বাদ দিয়ে দিতে পারে।
এরপর হচ্ছে নাকে অনেকের পোলিও সমস্যা থাকে, যদি এই সমস্যা থেকে থাকে এবং যদি ওষুধ খেয়ে থাকেন অথবা অপারেশন করে থাকেন ওই স্পটগুলো যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু নিবে না। আর নাকে পোলিও যদি থেকে থাকে সেক্ষেত্রেও আপনাদের নিবে না, বাদ দিয়ে দিবে। এরপর হচ্ছে আপনাদের এটা তো অবশ্যই জানেন, লজ্জার কোনো বিষয় না, এটা হচ্ছে আর্মি টেস্টে পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণই টেস্ট করে থাকে। এরপর হচ্ছে আপনাদের ভিতরগত যে টেস্টগুলো আছে এগুলো নিয়ে, আপনাদের পেনিসের টেস্ট নেবে ঠিক আছে কি না, তারপর হচ্ছে আপনাদের পাইলসে কোনো সমস্যা আছে কি না এরকম একটা টেস্ট নেবে। যদি পাইলসে কোনো সমস্যা থাকে অথবা পেনিসের যদি পেনিস ভেরিকাস থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের নেবে না, এবং পাইলসের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও বাদ দিয়ে দেবে। এরপর হচ্ছে আপনাদের শারীরিক টেস্ট হচ্ছে যখন এই সকল ধাপগুলো আপনারা উত্তীর্ণ হবেন তখন শারীরিক প্রাথমিক শারীরিক পরীক্ষার জন্য আপনারা উত্তীর্ণ। এরপরে যারা এই পরীক্ষা দিতে যাবেন তারা, আরেকটা কথা বলে দেওয়া ভালো, তারা অবশ্যই ক্লিন শেভ করে যাবেন এবং সাথে ফর্মাল ড্রেস নিয়ে যাবেন, ফর্মাল প্যান্ট এবং ফর্মাল জুতা, ফর্মাল শার্ট নিয়ে যাবেন। কারণ হচ্ছে আপনারা যদি এই প্রাথমিক শারীরিক টেস্টে যদি টিকে যান তারপরে আপনাদের যারা টিকবেন তাদের একটা ভাইবা নেওয়া হবে এবং ভাইবার মাধ্যমে প্রাথমিক বাছাই পর্ব শেষ হবে এবং তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা প্রথম ধাপে টিকে গেছেন। এরপরে দ্বিতীয় ধাপ শুরু হবে এবং দ্বিতীয় ধাপে হচ্ছে পরীক্ষা এবং পরীক্ষার ডেট এবং ওই দিন জানিয়ে দেওয়া হবে। ডেট যদিও জানিয়ে দেওয়া হয়েছে সার্কুলারের মধ্যে, তারপর ওই দিনকার জানিয়ে দেওয়া হবে কীভাবে এবং কোথায় এক্সাম হতে পারে সকল তথ্য ওখান থেকে জেনে নিয়ে যাবেন, অথবা আপনাদের কাছে মেসেজ আকারে অবশ্যই তারা বলে দিবে, জানিয়ে দেবে কোথায় এক্সাম হবে এবং কীভাবে হবে। তো আজকের এ পর্যন্তই, এরপরে এর এক্সাম প্রিপারেশন নিয়ে কিছু কথা বলবো। এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা করে রাখুন, কারণ সকল আপডেট চাকরির নিউজ আমি দিয়ে থাকি শুধু আপনাদের সুবিধার্থে। ভালো থাকবেন, আজকের এ পর্যন্তই, খোদা হাফেজ।